হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া বাবুল আখতারের বসত ভিটা ছাড়া আর কিছুই ছিল না। শত প্রতিকূলতার মধ্যে প্রাথমিক পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি আর পেরোতে পারেননি তিনি। অথচ অদম্য উৎসাহ আর ইচ্ছাশক্তির দ্বারা মাশরুম চাষ করেই শূন্য থেকে আজ প্রায় শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি ওষুধ প্রশাসন থেকে 80 প্রকারের ওষুধ তৈরির অনুমোদনও পেয়েছে তারই হাতে গড়া ড্রিম মাশরুম সেন্টার। আমার কিন্তু সবসময় একটা চিন্তা থাকবে যে মানে একাধিক মানুষকে কীভাবে একটা কাজের সাথে সম্পৃক্ত রাখা যায়। সেই লক্ষ্যে আমার গ্রামের একাধিক নারী উদ্যোক্তাদেরকে মাশরুমের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা বীজ সরবরাহ করতে থাকি এবং তাদের উৎপাদিত এই মাশরুমটা আবার আমরা এটা কিনে নিয়ে এটাকে বাজারজাত চেষ্টা করি এবং আমরা সারা মানুষের অসংখ্য ডায়াবেটিস পেশেন্টকে মূলত আমরা মাশরুম খাইতে উদ্বুদ্ধ করি এবং দেখা যায় সেখানে আমাদের প্রতি মাসে 10-20 টন আমরা এই মাশরুমটাকে ড্রাই করে এই মাশরুমটা তাদেরকে যে রুটি খাই সেই রুটির সাথে যে আটার সাথে পাউডারটা মিশিয়ে আমরা খাওয়ার যে অভ্যাসটা তাদেরকে করায় এতে করে ডায়াবেটিস পেশেন্টদের খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এভাবে আমাদের সারা দেশে প্রচুর মাশরুম সেল হতে থাকে এবং আমাদের ওই সময় 300 কর্মী আমরা প্রায় নিয়োগ দিয়ে থাকি মাশরুম মার্কেটিংয়ে এবং বর্তমানে আমাদের এই সেন্টারটি প্রায় 3 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এবং সারা বাংলাদেশে প্রায় 10,000 আমাদের চুক্তিভিত্তিক মাশরুম খামার রয়েছে। তাদের উৎপাদিত মাশরুম আমরা ক্রয় করে এটা প্রক্রিয়াজাত করে ড্রিম মাশরুম সেন্টারে প্রক্রিয়াজাত করে এটা দেশব্যাপী বিপণন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আমরা স্বপ্ন দেখতেছি অল্প দিনের ভিতরে আমাদের এই মাশরুম বিদেশে রপ্তানি হবে। আমি ওনার কর্মকাণ্ড দেখি, উনি ওনার কারণে এই বড়খুরি গ্রাম সহ মাগুরার ব্যাপক যুবকদের কর্মসংস্থান হয়েছে। আমি ড্রিম মাশরুম সেন্টারের ল্যাব টেকনিশিয়ান। আমি এখানে বিগত 4 বছর ধরে টিস্যু কালচার, মাদার কালচার, স্পন কালচার এগুলো করি আর আমি এখানে কাজ করে নিজেকে আত্মনির্ভরশীল করছি এবং পরিবারের সচলতা আছে।